নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি নিয়ে চলে এসেছি সিম পাতুরির একটি রেসিপি তো দেখো আমি সিমগুলোকে এভাবে দুদিক ছাড়িয়ে ভালো করে মাঝখান থেকে কেটে নিচ্ছি সিম পাতড়ি এভাবে বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগবে নিরামিষ দিনে সে এই সিম পাতড়িটা খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতের সাথে তো দেখো এভাবে একটা সিমকে দুভাগ করে আমি কেটে নিয়েছি আর এখানে আমি কড়াইতে দেখো তেল গরম বসিয়ে দিয়েছি সর্ষের তেল বসিয়ে দিয়েছি কড়াইতে ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো এখানে দেখো কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পরে এবার আমি দিয়ে দিলাম একটু কালো জিরে কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে এবার আমি সিমগুলোকে দিয়ে দিচ্ছি একেবারেই দিয়ে দিচ্ছি সিমগুলোকে দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে কমিয়ে ভা ভাজতে হবে যাতে সিমগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় ভাজার সময় যাতে সিমগুলো এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যায় তো এখন আমি দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেবো এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে আমি একে ভালো করে এটাকে ঢেকে দেব আমার রান্না কেমন লাগছে রান্নার ভিডিওগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তো দেখো এখানে একটু নেড়ে দিয়ে আমি ভালো করে ঢেকে দিয়েছিলাম আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি পোস্ত আর সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা এগুলোকে বেটে নেব দেখো এখানে আমি মাঝখানে দু একবার ঢাকনা খুলে খুলে নেড়ে দিয়েছিলাম তো সিমগুলো প্রায় এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার আমি সেই মশলা বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে সিমের সাথে ভালো করে মিশিয়ে নেবো দেখো সিমের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ওই মশলা ধোয়া জলটা একটু দিয়ে দিলাম দিয়ে আর একটু কষিয়ে নেবো খুব বেশিক্ষণ কষাতে হবে না যেহেতু শস্য পোস্ত আছে বেশি কষালে হালকা তেতো হয়ে যাবে আর হ্যাঁ শস্য পোস্ত বাটার সময় একটু নুন দিয়ে দিলে কিন্তু ভাবটা থাকে না তো দেখো এখানে আমার সিম প্রায় সর্ষে পোস্ত যে একটু আমি কষিয়ে নিয়েছিলাম নিয়ে তারপরে এবার আমি দেখো বেশি কিন্তু জল দিইনি এবার আমি দিয়ে দিলাম একটু ধনে পাতা আর একটু চিনি নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে দেখো আমার সিম পাতুরি রেডি